শুভ সন্ধ্যা বন্ধুরা আজ উনত্রিশ জুন বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ঈদের কুরবানিকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় শিলচরে শিলচর পঞ্চায়েত রোডে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া প্রহরায় পুলিশ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে মুহূর্তের মধ্যে ঈদের আনন্দ বিষাদে পরিণত হলো দুটি বাইকের মুখোমুখি হত চার বছরের শিশু পাঁচ গ্রামে ত্রিপুরায় উল্টো দুর্ঘটনায় দুর্ঘটনায় হারাদের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর গ্রেফতার প্রসঙ্গে মুখ খুললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ বিধায়কের প্রহার করা ফুটেজ তুলে ধরুক হাইলাকান্দি পুলিশ বললেন দেয় পুরকায়স্থ আধার কার্ড নেই উচ্চশিক্ষা থেকে বঞ্চিত দেড় লক্ষ পড়ুয়া ডিলিমিটেশনের জেরে ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে বলল সিআরপিসিসি প্রস্তাবিত ডিলিমিটেশনের খসড়া নিয়ে এবার দল থেকেও আপত্তি উঠতে শুরু করল মণিপুরি অধ্যুষিত গ্রামগুলোকে লক্ষ্মীপুরে রেখে দেওয়ার আর্জি নির্বাচন কমিশনকে স্মারকপত্র করিমগঞ্জের বাগন জিপি সভাপতি পদের উপনির্বাচন এক জুলাই ভোট গণনা তিন জুলাই আজ থেকে চালু হয়েছে শিলচর আগরতলা কুচ। ডিলিমিটেশনের খসড়া তালিকা ইস্যুতে করিমগঞ্জ জেলা বিজেপিতে ফাটল ধরে গেছে ডিলিমিটেশন এবার মুখ্যমন্ত্রীর দরবারে যাচ্ছে করিমগঞ্জ বিজেপি এবং সর্বশেষ খবরটি হলো অভিন্ন বিধি নিয়ে সওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিন্ন বিধি নিয়ে গভীর রাতে বৈঠকে মুসলিম পার্সনের নব। দেশ আর পরিবার এক নয় কটাক্ষ প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের মোদীর পাশে আম আদমি পার্টি এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন ঈদের কুরবানিকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় শিলচরে আজ সকালে ঈদের নামাজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও এগারোটা নাগাদ শিলচর শহর সংলগ্ন পঞ্চায়েত রোড এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয় দুই সম্প্রদায়ের কিছু লোকের সরাসরি সংঘর্ষ হয় কয়েকটি বাহন বাংচুর সহ আহত হন কিছু মানুষ ঘটনার খবর পেয়ে কাটারের পুলিশ সুপার নুমল মাহাতো ও ডিআইজি সাউদার্ন রেঞ্জ কঙ্কন জ্যোতি শৈকীয় বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এদিকে কলেজ রোড পয়েন্টে সড়ক অবরোধ করে প্রতিবাদে মেতে উঠেন আন্দোলনকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সুপারকে হিমশিম খেতে দেখা গেছে কিন্তু পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করে এলাকার দোকানপাট হাট বন্ধ করে প্রতিবাদকারীদের আন্দোলন স্থল ছেড়ে যেতে বাধ্য করেন ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাকে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার নুমল মাহাতো জানান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছিল কিন্তু জেলা পুলিশ তৎপর থেকে পুরো ঘটনাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে বর্তমানে গোটা এলাকায় পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে প্রশাসন পরিস্থিতি কোথা মাথায় রেখে গোটা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছে জনগণকে কোনো ধরনের গুজবে না দেওয়ার আবেদন জানিয়েছেন পুলিশ সুপার প্রশাসন যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি দুই সম্প্রদায়ের সংঘর্ষকে ঘিরে শিলচর শহর সহ শহরতলি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে পরবর্তী খবরটি হলো মুহূর্তের মধ্যে ঈদের আনন্দ বিষাদে পরিণত হলো বাবার সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চার বছরের এক শিশুকন্যা প্রাণ হারালো এই মর্মান্তিক দুর্ঘটনাটি পাতগ্রামে সংগঠিত হয়েছে ঈদের নমাজের পর দুটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হলে প্রাণ হারায় শিশু কন্যাটি আহত হয়েছেন আরও দুইজন জানা গেছে ঈদের নামাজ শেষ করে মেয়েকে নিয়ে বাইকে গ্রাম বাজারে আসার সময় দুর্ঘটনার কবলে পড়েন সুলতান আহমেদ অন্য একটি বাইক মুখোমুখি দেখা দিলে সুলতান আহমেদের চার বছরের মেয়ে আনিসা মাহতাব সিদ্দিকা প্রাণ হারায় স্থানীয়রা দুর্ঘটনায় আহতদেরকে উদ্ধার করে কালীনগর সরোজিনী হাসপাতালে নিয়ে যান হাসপাতালে মৃত্যুর কুলে ডলে পড়েন আনিশা ঘটনাস্থলে পাঁচ গ্রাম থানার ওসি আর রংমাই উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এদিন কালীনগর সরোজনী হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স না থাকায় জনতার প্রতিবাদে উত্তাল হয়ে উঠে হাসপাতাল চত্বর আহত আরেক ব্যক্তি মিসাল আহমেদ পরবর্তী কি হলো ত্রিপুরায় রথযাত্রায় দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে এখনো পর্যন্ত দুই শিশুসহ সাত জনের মৃত্যু হয়েছে ও ভয়ঙ্কর এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা ও গুরুতর আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বুধবার ত্রিপুরার উনকোটি জেলায় রথযাত্রার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাতজনের মৃত্যু হয়েছিল এই ঘটনায় আহতের সংখ্যা ছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন তিনি বলেছেন কুমারঘাটে উল্টো রথযাত্রার সময় দুর্ঘটনাটি দুঃখজনক এই দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি সমবেদনা তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি আরও জানিয়েছেন স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সাহায্য দিচ্ছে প্রধানমন্ত্রী জানিয়েছেন পি এম এনআরএফ থেকে মৃতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা আর আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে অন্যদিকে মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন ব্যক্তিগতভাবে পরিস্থিতি মূল্যায়ন করেন তিনি বলেছেন ত্রিপুরার ইতিহাসে এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা কখনো ঘটেনি পরবর্তী খবরটি হল আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর গ্রেফতার প্রসঙ্গে মুখ খুললেন উত্তর করিমুঞ্জের বিধায়ক কমলা কদে পুরকায়স্থ তিনি বলেন নিজামুদ্দিন চৌধুরী আইনসভার একজন সদস্য তিনি থানার ভেতরে গিয়ে হামলা করার সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে কি বর্তমানে সপ্তনায় সিসি ক্যামেরা রয়েছে বিধায়ক শপথ নিয়ে বলছেন তিনি কাউকে মারপিট করেননি বিধায়ক যা বলছেন তা যে মিথ্যা সেটা প্রমাণ করুক পুলিশ অন্যতায় সন্দেহ থেকেই যায় ক্ষমতাকদে পুরকায়স্তের মতে বর্তমানে রাজ্যে অরাজকতা চলছে যে কোনো লোককে যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে বিধায়ক বলেন কেউ যদি পুলিশের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন তাহলে কি পুলিশকে গ্রেফতার করা হবে বিধায়কের গ্রেফতার প্রসঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ দেখা আবশ্যক হতে পারে বিধায়ক চক্রান্তের শিকার এছাড়া নিজামুদ্দিন শাসক দলের বিধায়ক মধ্যে থানার ভেতরে গিয়ে কাউকে প্রহার করার দৃষ্টতা দেখাতে পারবেন কমলা কমলেন সিসি ক্যামেরার ফুটেজে যদি দেখা যায় বিধায়ক কাউকে প্রহার করছেন তাহলে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হোক তাকে কারণ একজন আইনসভার সদস্য এমনটা করতে পারেন না বরাক উপত্যকায় বিভিন্ন সিন্ডিকেট রয়েছে সিন্ডিকেটের বিরুদ্ধে সাধারণ বক্তব্য উপস্থাপন করাটাও অপরাধ হতে পারে আমাকেও বিজেপি কোনো একদিন বিনা দোষে দোষী সাজ্জি দিতে পারে এমন মন্তব্য করেছেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কংগ্রেসের বিধায়ক হয়ে এআইডি বিধায়কের সমর্থনে বক্তব্য উপস্থাপন করা কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্নের উত্তরে কোমলাক্ষ বলেন দল যাই হোক তিনি আমার সতীর্থ বিজেপির কোনো বিধায়কের সঙ্গে এমনটা হলে আমি তা নিয়েও প্রশ্ন উত্থাপন করতাম বিধায়ককে গ্রেফতার প্রসঙ্গে পুলিশ যে নিরপেক্ষ সেটা প্রমাণ করুক হাইলাকান্দি পুলিশ প্রশাসন পরবর্তী খবরটি হলো ডিলিমিটেশন আইন অমান্য করে আসাম সরকারের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন রাজ্যের বিধানসভা ও লোকসভার সীমানা পুনর্নির্ধারণের যে খসড়া তৈরি করেছে এর প্রতিবাদে সামিল হয়ে বরাক উপত্যকার তিন জেলার জনসাধারণ বুঝিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের মনের বেতা বুঝতে অসমর্থ এবং তিনি মুখে বরাক উপত্যকার জনগণের উন্নয়নের কথা বললেও কার্যত তিনি বরাক বিরোধী মানসিকতায় পোষণ করেন এমনই বললেন সি আসামের ক চেয়ারম্যান সাধন ফুরকায়স্ত সাধনবাবু আরও বলেন মুখ্যমন্ত্রীর অযৌক্তিক ও বেআইনিভাবে বিভাজনবাদী মানসিকতা নিয়ে তৈরি করা খসড়ার প্রতি জনগণের সমর্থন রয়েছে বলে যে মন্তব্য করেছিলেন তা করে দিয়ে মঙ্গলবার বরাক উপত্যকার তিন জেলার জনগণ বন্ধ ফলনে এগিয়ে এসেছে বরাক উপত্যকার দুটো গুরুত্বপূর্ণ বিধানসভা আসন হ্রাস করে দেওয়াকে কিছু জন জনপ্রতিনিধি ও তাদের কিছু থাপেদার ছাড়া কেউ সমর্থন করে না বলে মনে করেন সাধন বাবু। তিনি জানান বরাক প্রত্যকার ইতিহাসে অতীতেও মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলনের দলমতের ঊর্ধ্বে উঠে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিলেন এবং আত্মবলিদানের মধ্য দিয়ে মাতৃভাষার অধিকার রক্ষা করেছিলেন মঙ্গলবারের বন্ধ সেই ইতিহাসের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা তৈরি করেছে পরবর্তী খবরটি হল প্রস্তাবিত ডিলিমিটেশনের খসড়া নিয়ে এবার শাসক দল থেকেও আপত্তি উঠতে শুরু করল খসড়ার বিরোধিতা করে এবার নির্বাচন কমিশনের স্মারকলিপি পাঠালেন লক্ষ্মীপুর বিজেপির একাংশ কর্মকর্তা মণিপুরী সম্প্রদায়ের বিজেপি নেতা কর্মীরা বুধবার পূর্ণগ্রাম মন্দির প্রাঙ্গণ থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের করে মিছিল করে তারা পৌঁছান লক্ষ্মীপুর মহকুমা শাসকের কার্যালয়ে সেখানে মহকুমা শাসকের মাধ্যমে দেশের নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একটি স্মারকপত্র তুলে দেন তারা অবশ্য সে সময় দফতরে অনুপস্থিত ছিলেন মহকুমা শাসক তার হয়ে স্মারকপত্রটি গ্রহণ করেন লক্ষ্মীপুরের সার্কল অফিসার জুনাতন বাইফে স্মারকপত্রে বলা হয়েছে প্রস্তাবিত খসড়ায় লক্ষ্মীপুর কেন্দ্রের মণিপুরী অধ্যুষিত গ্রামগুলোর কয়েকটিকে সুনাই ও বাকিগুলোকে কেন্দ্রে জুড়ে দেওয়া হয়েছে এতে সংখ্যালঘু মণিপুরী সম্প্রদায় আরো সংখ্যালঘু হয়ে পড়েছে এসব উল্লেখ করে মণিপুরী অধ্যুষিত সংশ্লিষ্ট গ্রামগুলোকে লক্ষ্মীপুর কেন্দ্রে রেখে দেওয়ার আর্জি জানানো হয়েছে স্মারকপত্রে স্মারকপত্র দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের পদাধিকারীরা পরবর্তী খবরটি হল আগরতলা শিলচর বিস্তারডুম ট্রেন চালু হয়েছে উত্তর পূর্ব সীমান্ত একটি সূত্র এই খবর জানিয়ে বলেছে আজ থেকে এই ট্রেন চালু হয়েছে বিশেষ এই ট্রেনটি প্রতি বৃহস্পতি ও শনিবার শিলচর আগরতলা যাতায়াত করবে একুশ সেপ্টেম্বর পর্যন্ত এই বিস্তাডুম ট্রেনটি শিলচর ও আগরতলার মধ্যে যাতায়াত করবে সকাল ছয়টায় আগরতলা থেকে ট্রেনটি শিলচরের উদ্দেশ্যে যাত্রা করেছে শিলচর এসে পৌঁছেছে সাড়ে এগারোটায় আজ বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে শিলচর থেকে ট্রেনটি আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছে আগরতলা গিয়ে পৌঁছবে রাত দশটা পনেরো মিনিটে ট্রেনটি যাতায়াতের সময় আমবাসা ধর্মনগর নিউ করিমগঞ্জ বদরপুর ও অরুণাচল স্টেশনে থামবে ট্রেনটিতে একটি এসি চেয়ার কার ছাড়া চারটি জেনারেল চেয়ার কার থাকবে তাছাড়াও একটি বিস্তার ডুম কুচযুক্ত থাকবে এই ট্রেনের সঙ্গে এনএফ কর্তৃপক্ষ মনে করে এই ট্রেনটি চালু হয় শিলচর এবং আগরতলা যাত্রীদের আসা যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হবে পরবর্তী খবরটি হল ডিলিমিটেশনের খসড়া তালিকা ইস্যুতে করিমগঞ্জ জেলা বিজেপিতে ফাটল ধরে গেছে শিলচর বিজেপির পর এবার এই ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে যাচ্ছেন করিমগঞ্জের দলীয় নেতারা বুধবার জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল রওনা হয়েছে দেশপুরের উদ্দেশ্যে তবে এই দলে সামিল হননি শাসক দলের দুই বিধায়ক কৃষ্ণেন্দুপাল ও বিজয় মালাকার এবং বিশ্বরূপ ভট্টাচার্য এমনকি শেষ মুহূর্তে এই দলে সামিল হননি মিশন রঞ্জন দাসও শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাদের ডিলিমিটেশন ইস্যুতে শিলচরের সাংসদ রাজদীপ রায় নেতৃত্বাধীন বরাক সমন্বয় কমিটিকে বয়কট করেছেন করিমগঞ্জের বিজেপি নেতারা ফলে শুধু শিলচরের নেতাদের সঙ্গে নিয়ে গুয়াহাটিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন রাজদ্বীপ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ধমক খেয়ে এসেছেন সাংসদ রাজদীপ বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ কাছাড় বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় সূত্রের খবর ওই মিটিংয়ে রেগে কাছাড় জেলা সভাপতিকে পদ থেকে ইস্তফা দেওয়ার কথা পর্যন্ত বলে বসেন মুখ্যমন্ত্রী এদিকে সমন্বয় কমিটি বয়কট করে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠকের সিদ্ধান্ত নেন করিমগঞ্জ বিজেপির নেতারা কিন্তু এরই মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে শিলচরের নেতাদের ধমক খেয়ে আসার খবর চাউর হয়ে যায় এতে কিছুটা বিব্রত হয়ে পড়ে করিমগঞ্জ বিজেপি অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন তারা তবে এতে অশান্তি সমন্বয় কমিটির মতো জেলা কমিটিতে বিরাট ফাটল দেখা দিয়েছে জেলা বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন বিধায়ক কৃষ্ণেন্দুপাল ও বিজয় মালাকার ফলে তাদের দুজনকে বাদ দিয়ে তালিকা তৈরি হয় দলীয় কার্যালয়ে কিন্তু সময়ের সঙ্গে এই তালিকা ছোট হতে থাকে বিশ্বরূপ ভট্টাচার্য বর্তমানে পরিবার নিয়ে পুরীতে রয়েছেন তাই বরিষ্ঠ কর্মী হিসাবে মিশন রঞ্জন দাসের যাওয়ার কথা ছিল কিন্তু একদম শেষ মুহূর্তে মিশন বাবু ও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা থেকে বিরত রয়েছেন বলে খবর পাওয়া গেছে এদিকে বুধবার বিকেলে পুরপতি রবীন্দ্রদেব দেব শিফ্রাগুন সহ আরো কয়েকজনকে নিয়ে গুহাটির উদ্দেশ্যে রওনা হয়েছেন সুব্রত ভট্টাচার্য পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ জেলার পঁয়ত্রিশ নম্বর বাগনজীপি সভাপতি পদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে এক জুলাই ভোট গণনা আগামী তিন জুলাই করিমগঞ্জ শহরের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে এই গণনা পর্ব পঁয়ত্রিশ নম্বর বাগনজিপি উপনির্বাচনের রিটার্নিং অফিসার জানিয়েছেন তিন জুলাই সকাল আটটা থেকে ওই স্কুলের চতুর্থ তলায় বাগনজীবী সভাপতির উপনির্বাচনের এগারোটি ভোট গ্রহণ কেন্দ্রের জন্য ভোট গণনা করা হবে চতুর্থ তলায় গণনা কক্ষের পাশেই নির্মাণ করা হয়েছে একটি স্ট্রং রুম এতে এক জুলাই অনুষ্ঠিত উপনির্বাচন শেষ হওয়ার পর শিল করা ব্যালট বক্সগুলো ওই রুমে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তাদের ইলেকশন এজেন্টদের উপস্থিতিতে সিল করা হবে শিল করা রুম নজরদারির জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তার অনুমোদিত প্রতিনিধি জেলাশাসক কার্যালয়ের আইডেন্টি কার্ড সেল থেকে বৈধ অনুমতিপত্র নিয়ে সেখানে নজরদারি করতে পারবেন এদিকে তিন জুলাই সকাল আটটা থেকে ভোট গণনা যার জন্য এগারো গণনা নজরদারির জন্য প্রবেশের প্রবেশের অনুমতি দেওয়া হবে এতে কাউন্টিং কাউন্টিং এজেন্টদের গণনা জন্য বৈধ পাস জেলাশাসক কার্যালয়ের আইডেন্টি কার্ড সেল থেকে সংগ্রহ করতে হবে উল্লেখ্য তিন জুলাই সকাল সাতটা ত্রিশ মিনিটে স্ট্রং রুম খোলা হবে ওই সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তার অনুমোদিত প্রতিনিধিকে স্ট্রং রুমের সামনে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে পরবর্তী খবরটি হলো অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সোয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনি বলেছেন সুপ্রিম কোর্ট বারবার ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে কথা বলেছে কিন্তু যারা ভোট ব্যাংকের রাজনীতি করছে তারা এর বিরোধিতা করছে এক দেশ কিভাবে দুই ব্যবস্থা থাকতে পারে তা নিয়ে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী এই পরিস্থিতিতে গভীর রাতে আপাতকালীন বৈঠক ডাকলো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড এদিকে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য নিয়ে কটাক্ষ করে কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেছেন দেশ আর পরিবার এক নয় জানা গিয়েছে প্রায় তিন ঘন্টা ধরে চলে মুসলিম পার্সোনাল ল বোর্ডের বৈঠক এতে অভিন্ন দেওয়ানিবিধির আইনি দিকগুলি আলোচনা করা হয় সিদ্ধান্ত নেওয়া হয় মুসলিম পার্সোনাল ল বোর্ড আইন কমিশনের কাছে একটি খসড়া প্রস্তাব পেশ করবে সেখানে সরিয়ার প্রসঙ্গ উল্লেখ থাকবে বিভিন্ন আইনজীবী ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এই প্রস্তাবনা তৈরি করা হবে এদিকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মোদীর সোয়ালের পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস কংগ্রেস নেতা চিদাম্বরম টুইটে লিখেছেন প্রধানমন্ত্রীকে আগে বুঝতে হবে দেশ আর পরিবার এক বিষয় নয় পরিবারের সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক আর দেশের মানুষের সঙ্গে বন্ধনের মৌলিক জায়গাটা হলো সংবিধান তিনি আরও বলেন পরিবারের সদস্যদের মধ্যেও বৈচিত্র্য থাকে আমাদের দেশে বহু ভাষাভাষী ও নানা জনগোষ্ঠীর বাস তাই সরকার একতরফা কোনো সিদ্ধান্ত নিয়ে তার দেশবাসীর উপর দিতে পারে না কংগ্রেস নেতা কেসি গোপাল বলেন আগে দেশের দারিদ্রতা মূল্য বৃদ্ধি ও বেকারত্ব নিয়ে জবাব দেওয়া উচিত মোদীর তারপর দেওয়ানির বিষয়ে বাবা হবে দক্ষিণের রাজনীতির অন্যতম ক্ষমতাশালী দল ডিএমকে অভিন্ন দেওয়ানী বিধির বিরোধিতা করেছে ডিএমকে নেতা টি কে এনাল গোপাল বলেন অভিন্ন দেওয়ানিবিধি প্রথমে হিন্দু ধর্মের জারি করা উচিত এমনটা হলে বিভিন্ন জনজাতি উপজাতি সহ সমস্ত মানুষকেই মন্দিরে পুজো দেওয়ার অনুমতি দিতে হবে তবে আমরা অভিন্ন দেওয়ানিবিধি চাই না কারণ সংবিধানের সমস্ত ধর্মকে সুরক্ষা দেওয়া হয়েছে মিম সাংসদ আসাদুদ্দিন ওইসি বলেছেন প্রধানমন্ত্রীকে বুঝতে হবে সংবিধানের উনত্রিশ দ্বারা একটি মৌলিক অধিকার আমি মনে করি প্রধানমন্ত্রী এটা বুঝতে পারেননি সংবিধানের ধর্ম নিরপেক্ষতার কথা উল্লেখ রয়েছে আমরা সবসময় চাই আইনের মাধ্যমে সমাজ সংস্কার করা হোক মিম প্রধান বলেন মোদীজি তিন তালাক নিষিদ্ধ করে এর বিরুদ্ধে আইন তৈরি করেছেন কিন্তু গ্রাউন্ড লেভেলে এর কোনো প্রভাব পড়ছে না সেই জায়গায় নারীদের উপর নির্যাতন ক্রমশই বাড়ছে কংগ্রেস নেতা এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কার্যনির্বাহী সদস্য আরিফ মাসুদ বলেছেন প্রধানমন্ত্রীর মনে রাখা উচিত যে তিনি ডক্টর বাবা সাহেব আম্বেদকর প্রণীত সংবিধানের উপর শপথ নিয়েছেন দেশের সব অংশের মানুষের সংবিধানের প্রতি আস্থা রয়েছে এবং তা পরিবর্তন হতে দেওয়া যাবে না ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল প্রশ্ন তুলেন অভিন্ন দেওয়ানিবিধি কার্যকর হলে আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্যের কি হবে বিজেপি কেন হিন্দু মুসলিম দৃষ্টিকোণ থেকে চিন্তা করে ছত্তিশগড়ের আদিবাসী রয়েছেন অভিন্ন বিধি কার্যকর হলে তাদের ঐতিহ্যের কি হবে অন্যদিকে বিভিন্ন বিরোধী দল কেন্দ্রের অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রশ্ন তুললেও এতে সমর্থন জানিয়েছে আম আদমি পার্টি আম আদমি পার্টি পরিষ্কার জানিয়ে দিয়েছে নীতিগতভাবে আমরা ইউসিসির পাশে রয়েছি কিন্তু এটা আরও বিস্তারিতভাবে সকলের সঙ্গে আলোচনা করা দরকার আপনারা সন্দীপ পাঠক জানিয়েছেন সমস্ত রাজনৈতিক দল ও রাজনৈতিক সংগঠন সাধারণ মানুষ সকলের সঙ্গে আলোচনা করে এগোতে হবে সবার সঙ্গে আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত